দর্শক, ওয়াকিং স্ট্রিটে এসে আমরা বাঙালিরা যেটা ফেস করি সেটা হলো খাবার হোটেল। তাই আজকে আমার ভিডিও খাবার হোটেল নিয়ে, কিভাবে আমরা ভালো খাবার হোটেল পেতে পারি। আমরা যেহেতু মুসলিম তাই আমাদের অবশ্যই একটু হালাল খাবারের প্রতি একটু টান থাকে, তাই এখানে এসে বরাবর মতোই বাঙালি খাবার হোটেল খুঁজছি। বাঙালি খাবার হোটেল না পেলে অবশ্যই এখানে দেখবেন যে আরবিতে লেখা যে দোকানগুলোর সামনে, সেটা অবশ্যই বুঝে যাবেন যে এটা মুসলিম হোটেল, আপনি অনায়াসেই খেতে পারেন। আর যারা হিন্দু ভাই বোন আছে তাদের জন্য কোনো সমস্যা নেই, ইন্ডিয়ান ফুড অ্যাভেলেবেল পাওয়া যায়, একটু খুঁজলেই আপনারা ইন্ডিয়ান ফুড পাবেন। দর্শক, আপনারা এখানে এসে ফাস্টফুডও খেতে পারেন, আবার বাঙালি খাবারও খেতে পারেন। বাঙালি খাবার খেতে হলে অবশ্যই বাঙালি হোটেলে যেতে হবে। তা আমরা অবশ্য যখন এসেছি তখন বাঙালি হোটেল বন্ধ ছিল, তাই পাশেই একটি হোটেল পেয়েছি, মুসলিম হোটেল। এখানে যে খাবার দেখছেন, এখান থেকে আমরা ওই যে ইয়েলো রাইস, এই চিকেন উইথ চিকেন, এই খাবারটা নিয়েছি। এই খাবারটা অসাধারণ খেতে, আপনারা এখানে এসে খাবারটি টেস্ট করতে পারেন। সাথে ওরা একটি, এই যে আপনারা দেখছেন, এটা হলো একটা স্যুপ জাতীয়, চিকেন স্যুপ। এই খাবারের সাথে একটা চিকেন স্যুপ দেওয়া হয়, এটি খেতে আরও অসাধারণ। তো আপনারা ট্রাই করতে পারেন। আর একটা কথা বলে রাখি, এই ওয়াকিং স্ট্রিটে এসে মানে বাঙালিদের জন্য খাবারের কোনোই প্রবলেম নাই। অতএব যারা চিন্তা করছেন যে এখানে কি খাবো গেলে, তাদের জন্য বলে রাখি যে এখানে অ্যাভেলেবেল ফুড পাওয়া যায়। আর বেশি বেশি এখানে ফল খাবেন, কারণ এখানে যেহেতু থাইল্যান্ড, তাই এখানে অবশ্যই ফলটা আপনারা একটু বেশি বেশি খাবেন, রাস্তাঘাটে অনেক ফল পাওয়া যায়। তো দর্শক, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।